Hamburg Times. কিভাবে অ্যাক্সিডেন্ট হলো কতক্ষণ আগে ঘুরলো? আপনার নাম কি? আপনার নাম? বাড়ি বলছি আপনার তো এখানেই বাড়ি? হ্যাঁ, আমার এখানেই বাড়ি, কালীপুর 18 নম্বর ওয়ার্ডে বাড়ি। কালীপুর 18 নম্বর ওয়ার্ডে বাড়ি? আজকে যে ঘটনাটা ব্রিজে ঘটে গেল, একটা অ্যাক্সিডেন্ট, ওনার কোথায় বাড়ি? ওর কালীপুর 18 নম্বর ওয়ার্ডে বাড়ি। ওনার নাম কি? ওর নাম আমার জানি, যে তার ডাক নাম ইদু। হ্যাঁ, ভালো নাম? ভালো নাম বলতে পারো। ওকে বাড়ি ফিরছিল? ওর যে কাজ করে বাড়ি ফিরছে। কি কাজ করে? ও রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি কাজ করে? ওর বাড়িতে ছেলে পুলে? ছেলে পুলে নাই। ও আছে, ভাই আছে। ওর মা বাবা? মা বাবা আপনার বাড়িও তো কালীপুরে? আমার বাড়ি কালীপুর, আমি অতটা বিয়ে করি। উনি কিসে আসছিলেন? ও সাইকেলে করে বাড়ি ফিরছিল, আর আমি আরামবাগ যাচ্ছিলাম। আপনি আরামবাগ যাচ্ছিলেন? আচ্ছা, তো এখন কি পুলিশ নিয়ে গেল লাশটাকে তুলে? হ্যাঁ, পুলিশ নিয়ে গেল লাশটাকে হসপিটাল থেকে নিয়ে গেল। কিসে মেরেছে? কিসে মেরেছে ওটা তো আমি তো দেখি যাবে, এসে দেখলো লাশটা এরকম পড়ে আছে। তোমার দেখলুম, দেখে আমি তো যতটা আমার আন্দাজ হলো, মাথা পুজো নাই, হ্যাঁ যতটা আন্দাজ ওরকম আমার দেখেছি ওকে, দেখে আমার মনে হলো মানে ওকে চেনা যাচ্ছে যে এটা আপনাদের পাশাপাশি গ্রামের বা আমার। ওকে অনুভব করলুম আমি যে ওইটা ইঁদুরি হতে পারে, কারণ প্যান প্যান ওই যে বুটটা ও সাইকেলটা আমি দেখে বললুম যে এটা আমার বাড়ির পাশে কিছুটা যেই ওর বাড়ি। আপনার বাড়ি? আমার বাড়ি কালীপুর 18 নম্বর ওয়ার্ডের বাড়ি, কলেজের সামনে। আপনার নাম? মঙ্গল কটা। ধন্যবাদ। বলছি দাদা, আজকে যে ব্রিজে অ্যাক্সিডেন্টটা ঘটে গেল, আপনি ভালো করে জানেন, আপনার তো এখানেই বাড়ি মনে হচ্ছে? কালীপুর 12 নম্বর বাড়ি বসছিলাম। হ্যাঁ, ছেলেটার নাম কি? নাম হচ্ছে ইঁদুর। আমার যত ডাক নামে চিনি ইঁদুর বলে। বয়স কত হবে? বয়স অনুভব 55 থেকে 60-এর মধ্যে। আচ্ছা, 60-এর মধ্যে তো অনুভব যেটা ইঁদুর 100%-এর মধ্যে। ওনার কি কালীপুরি বাড়ি? হ্যাঁ, ওনার কালীপুরে বাড়ি নয়, বাড়ি থেকে এসেছে, বাড়ি করে রয়েছে। আচ্ছা, সামনে বাড়ি করে রয়েছে। ওনার ছেলে পুলে? ছেলে আছে, ওর ভাই একটা আছে, বাড়িতে খবর দেওয়া হয়েছে। হ্যাঁ, কিসে মেরেছে জানা গেছে? লরি মেরে দিয়ে চলে গেল, লরিকে ধরেছে। বডি কিসে নিয়ে গেল? না, বডিটা কিসে নিয়ে গেল? কারা নিয়ে গেল? পুলিশে নিয়ে গেল? কি আলামবাগ হসপিটাল নিয়ে গেল? আচ্ছা, আপনার নাম? বাড়ি? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে।